প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছে জুম বাংলাদেশ প্রেজেন্ট নতুন সময় টেলিভিশনের বিশেষ আয়োজন আমার দেশ আমার দায়িত্ব অনুষ্ঠানে। আপনাদের সাথে আমি আছি এসটি শাহীন। বরাবরের মতো প্রতিটি পর্বে আমরা হাজির হব এমন কিছু স্বপ্নোদ্যমী মানুষকে নিয়ে যারা স্বপ্ন দেখেন দেশ ও মানুষের জন্য। আমাদের সমাজে কিছু মানুষ আছেন যারা নানা প্রতিবন্ধকতা পেরিয়ে ভূমিকা রাখেন দেশের আর্থসামাজিক উন্নয়নে। আমার দেশ আমার দায়িত্ব অনুষ্ঠানটি মূলত তার অন্য প্ল্যাটফর্ম। তরুণরা এমন কিছু করেন বা এমন কিছু করে দেখান যার কারণে অনেকের কাছেই তারা অনুকরণীয় হয়ে থাকেন। স্টুডিওতে উপস্থিত আছেন দুইজন তরুণ অতিথি, চলুন তাদের সঙ্গে পরিচিত হয়ে নেই। উপস্থিত আছেন স্বেচ্ছাসেবী সংগঠন চল বাংলাদেশের নির্বাহী সদস্য আরিফ আহমেদ ও একই প্রতিষ্ঠানের নির্বাহী সদস্য সানজিদা আক্তার। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? হ্যাঁ, অনেক ভালো আছি। আমি প্রথমে সানজিদা আপনার কাছে আসবো। আপনারা যে সংগঠন করেন চলো বাংলাদেশ, অনেক সুন্দর একটি নাম এবং বাংলাদেশকে প্রতিনিধিত্ব করে এই নামটি। আপনার এই সংগঠনের সঙ্গে আপনার যাত্রা কবে শুরু হয়েছিল? যাত্রাটা বলতে গেলে ফার্স্ট আমার 2017 সালে সেপ্টেম্বর 14 তারিখে চলো বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়। যা আমার সিনিয়র চলো বাংলাদেশের মেম্বার আছে অনেক সিনিয়র, সাকিব ভাইয়া, আলমিন ভাইয়া, তারপরে আরও আছে, তাদের মাধ্যমে আমার আসার। আমাদের আমরা দেখা যাচ্ছে এরকম আমরা অনেকে স্টুডেন্ট, অনেকে জব করি, কিন্তু আমাদের যে একটা সময় থাকে, আমরা অনেক সময় বেসিক্যালি বসে থাকি, তখন আমরা একটা চিন্তা করলাম যে আমরা কিছু একটা করি দেশের জন্য, দেশের জন্য, মানুষের জন্য। হ্যাঁ, মানুষের জন্য। বা যারা পথ শিশু আছে, আমরা দেখা যাচ্ছে এক জায়গায় বসছিলাম, একটা শিশু এসে আমাদের কাছে বলছে আপা মালাটা নিবেন নাকি এটা চকলেটটা নেন বা কিছু টাকা চাচ্ছে। তখন দেখা যাচ্ছে তারা যদি এটা না করে, তারা যদি কিছু শিক্ষিত হতে পারে, তাহলে আমাদের দেশের জন্য গর্ব। তখন আমরা একটা প্ল্যান করলাম যে আমরা কিছু একটা করি দেশের জন্য, তো আমরা নিজেরা করি। তো আমরা একটা নাম সিলেক্ট করলাম চলো বাংলাদেশ। চলো, হ্যাঁ, চলো বাংলাদেশে কাজ কি আমাদের, এরকম ভাবে আমাদের এগিয়ে যাওয়া। তারপর এরকম আরো অনেক মেম্বার আছে, তারপর আস্তে আস্তে আমরা প্ল্যানিং শুরু করি কিভাবে আমরা এগিয়ে নিয়ে যাব চলো বাংলাদেশকে। আপনার বর্তমানে কাজগুলো কি কি করছেন, মানে কোন কোন সেক্টর নিয়ে আপনার কাজ করছেন? আমরা মূলত এখন করতেছি পথ শিশুদের নিয়ে। আচ্ছা আচ্ছা, রাস্তাঘাটে ঘুরতেছে, এটা করছে, ওটা করছে, ওটা যদি না করে তাদের শিক্ষিত হতে পারে, আমাদের সমাজের জন্য অনেক ভালো। তো এটা নিয়ে এখন আপাতত এগিয়ে যাচ্ছে। আমাদের আরিফ ভাই আছে, ভালো। আমি আসবো আরিফ ভাইয়ের কাছে। আরিফ ভাই, আপনাদের আপনার সংগঠনে আপনি নির্বাহী সদস্য বা কার্যকারী সদস্য যাই বলি, আপনার এই সংগঠনে আসলে আপনার কাজগুলো কি কি? আমাদের সংগঠনের কাজ, প্রথম কাজ হচ্ছে আমরা ফোকাস করি যে পথ শিশুদের আমাদের শিক্ষাটাকে বেশি হাইলাইট করি, আমরা এই প্রোগ্রামটা নিয়ে আমরা কাজ করি। তো পথে আসলে আমার চলো বাংলাদেশে আসাটা হচ্ছে এই উদ্দেশ্য। সংগঠনটা কি করেন, মানে আপনার তো একটা শিশুদের নিয়ে শিক্ষা কর্মকাণ্ড চালে, সেখানে আপনার দায়িত্বটা আসলে কি থাকে, আপনি কোন ভূমিকাটা পালন করেন সেখানে? এখানে আমরা যে মেম্বারগুলো আছে সবারই দায়িত্ব মোটামুটি মানে সেম দায়িত্ব, যে আমার যে দায়িত্ব বা সানজিদা আপুরও সেই দায়িত্ব, আলামিন ভাইয়েরও সেই দায়িত্ব, বা সাকিব ভাই যে উনি সিনিয়র আছে ওনার একই দায়িত্ব। তো সবাই মিলে আসলে এটা কোনো কিছু প্রোগ্রাম টোগ্রাম করলে সবাই আলোচনা করেই মানে করা হয়। আসলে আমরা কোঅর্ডিনেট করার যে বিষয়টা থাকে, সবার মধ্যে সমন্বয় করার বিষয়টা, এটা অনেকটা আপনি করে থাকেন? হ্যাঁ, এটা আমি করে থাকি এটা। আচ্ছা, চলো বাংলাদেশে বর্তমানে শাখা কয়টি বা আপনাদের কোনো শাখা আছে কিনা, সারা বাংলাদেশে যদি আপনার কর্মকাণ্ড চালান সেক্ষেত্রে কোনো পরিকল্পনা আছে কিনা? সারা বাংলাদেশে বলতে এখন আপাতত আমাদের কোনো শাখা নাই, তবে নেক্সট প্ল্যান আছে যে আমরা প্রত্যেকটা বাংলাদেশের প্রত্যেকটা জেলাতে একটা করে শাখা করার একটা চিন্তা ভাবনা আমাদের সবার আছে আর কি। এটা এই বিষয় নিয়ে আমরা মানে কাজ করতেছি যে আমি শুধু ঢাকা শহরে যে পথ শিশু আছে এদেরকে নিয়ে কাজ করলে হবে না, এটা সারা বাংলাদেশে আরো পথ শিশু আছে, প্রত্যেকটা জেলাতে কিছু না কিছু পথ শিশু আছে, তাদেরকে নিয়ে তো কাজ করা উচিত আমাদের। শুধু বাংলাদেশ বলতে শুধু আমাদের ঢাকা শহরকে নিয়ে কাজ করলে হবে না, আসলে এটা আমাদের প্ল্যান আছে। প্রত্যেকটা জেলাতেই কাজ করার ইচ্ছা আছে, যে প্রত্যেকটা জেলাতেই একটা করে সংগঠন তৈরি করা যায় কিনা এই বিষয়ে। আরো তো অনেক সংগঠন আছে যারা শিশুদের নিয়ে কাজ করে, অনেক অনেক ধরনের সংগঠন থাকে, কিন্তু আপনারা চলো বাংলাদেশ করলেন, বা আপনার কেন মনে হলো যে আমাদের এই ধরনের একটা সংগঠনের সঙ্গে কাজ করা দরকার বা প্রয়োজন? আসলে এই সংগঠনটা আমি আরো অনেক স্বেচ্ছাসেবী অনেক সংগঠন আছে তারাও এই আমাদের মতে কাজ করে, কিন্তু আমার এই ব্যক্তিগতভাবে আমার এটা ভালো লাগে যে এটাতে কোনো আসলে আমরা সবাই একই মাপেরই আছি, এখানে এখানে কোনো মানে কমিটি নাই, কমিটি নাই নির্দিষ্ট,
ছোট বড় কেউ নাই, আমার সিনিয়র। যদি আমরা সংগঠন হিসেবে দাঁড় করাই, সেটা অবশ্যই একটা কমিটি থাকা দরকার, বা কমিটি না হলে আপনারা পরবর্তী যখন কাজ করবেন রেজিস্ট্রেশনের প্রয়োজন পড়বে, রেজিস্ট্রেশন করতে গেলে অবশ্যই আপনাদের একটা কমিটি লাগবে। কিন্তু আপনাদের এখানে কোনো পরিকল্পনা আছে কি না, যে ভবিষ্যতে আপনাদের সংগঠনটা আপনারা যখন বড় করবেন তখন কিন্তু অবশ্যই রেজিস্ট্রেশন আপনারা যাইতে হবে, তখন রেজিস্ট্রেশন করলে অবশ্যই একটা কমিটি করতে হবে আপনাদের। না, এখানে সংগঠনের অবশ্যই সিনিয়র পার্সন যারা আছে তারা এই বিষয়গুলো নিয়ে দিক নির্দেশনা যেভাবে দেয় ওইভাবে আমরা আসলে কাজ করি। তার মূলত আসলে সংগঠনের কোনো কোনো পথ পদবি নাই বলেই চলে। তবে আমাদের সংগঠনে এখন সামনে থেকে যে নেতৃত্ব দিচ্ছেন উনি হচ্ছেন সাকিব ভাই, তো ওনার নেতৃত্বে আমরা আসলে এগিয়ে যাচ্ছি। আচ্ছা, সানজিদ আবার কাছে আবার আসবো। আপনাদের সংগঠনের সঙ্গে কেউ যদি যুক্ত হতে চায়, নতুন যারা, নতুন অনেক স্টুডেন্ট আছে যারা ঢাকা শহরে অনেকগুলো সংগঠনের সাথে যুক্ত, বাট আরও কিছু ছেলেমেয়ে আছে যে সংগঠন বিভিন্ন যখন আপনার ছবি পোস্ট করেন ফেসবুকের মাধ্যমে বা আপনাদের সোশ্যাল মিডিয়াগুলো, তো অনেকে কিন্তু আপনাদের নক করে যে আপু আপনাদের সংগঠন আমি সদস্য হতে চাই, কিন্তু এই সদস্য সংগ্রহ বা সদস্য আপনাদের সঙ্গে যুক্ত করার প্রক্রিয়াটা আসলে কী? দেখা যাচ্ছে এটা একটা নিজস্ব ব্যাপার, এটা নিজের যার যার মনের ব্যাপার। দেখা যাচ্ছে আমি একজনের মাধ্যমে আসছি, আরিফ ভাই আরেকজনের মাধ্যমে আসছি, এরকম। এখন আমাদের ফেসবুক মূলত ফেসবুক, এখন বর্তমানে যেহেতু আমাদের এটা লিঙ্ক ছড়িয়ে গেছে, একটা ফেসবুক লিঙ্ক আছে www.chalobangladesh, তো ওই লিঙ্কের মাধ্যমে অনেকে আমাদের আসতে চায়। সো আমরা তাদের সাথে যোগাযোগ করি, তারা আসবে। এখন আমাদের লিঙ্কের মাধ্যমে যদি কেউ আসতে চায় যোগাযোগ করবে, এবং আমার পরিচিত হোক বা আপনার পরিচিত হোক, যে যারাই আসতে চায় আমাদের সাথে কন্টাক্ট করে। তবে এখানে কোনো নির্দিষ্ট ব্যাপার নেই, যে কেউ না, অনেক সংগঠনে যখন সদস্যপদ নেবে তখন তার একটা ফর্ম, নির্দিষ্ট একটা ফর্ম পূরণ করতে হয়, অথবা একটা নির্দিষ্ট ফি থাকে, যে ফিটা দিয়ে সে সংগঠনের সদস্য হলো, দেন সংগঠনের বিভিন্ন মেসেজগুলো আমরা তাকে পরবর্তীতে জানানো হয়, এই ধরনের কোনো প্রসেস আছে? হ্যাঁ, আমাদের অবশ্যই ফর্ম আছে, সে আমাদের কিছু নিয়ম কানুন আছে, আমরা ওটাকে জানিয়ে দিব তাকে, যে এরকম মাধ্যমে আসতে চাইলে কম করতে হবে, সর্তকতা অবশ্যই থাকবে, কারণ প্রত্যেকটা সংগঠনেই থাকে, তো তার মাধ্যমে আমাদের আসতে হবে এবং আমাদের সাথে যোগাযোগ করতে হবে। আরো আমাদের সিনিয়র ভাইরা আছে, আরিফ ভাই আছে, তারপর ফেসবুক বিভিন্ন লিংক আছে তাদের মাধ্যমে। আমাদের একটা বিষয় যে আপনাদের চলো বাংলাদেশে আমি বেশ কিছু প্রোগ্রাম দেখেছি, অবশ্যই আপনাদের অনেকগুলো মেম্বার আছে, অনেক সদস্য আপনারা একসঙ্গে কাজ করে যাচ্ছেন, আপনার কাছে কেন মনে হয় যে একটা একটা স্টুডেন্ট বা একটা তরুণ, একজন তরুণ অন্য সংগঠন বাদ দিয়ে আপনাদের সঙ্গে চলো বাংলাদেশের সঙ্গে যুক্ত হবে? সে তো আরও অন্য সংগঠনের সাথে যেতে পারে, কিন্তু আপনাদের মধ্যে এই ব্যতিক্রম পার্থক্যটা কি আসলে, যে কেন যুক্ত হবে চলো বাংলাদেশের সঙ্গে? অন্য সংগঠনে থাকতে পারে, বাট আমাদের সাথে যুক্ত হবে কারণ এখানে দেখা যাচ্ছে এটা একটা মনে পড়বে, এটা আমাদের নিজস্বভাবে গড়ে তোলা, এখানে কোনো কারো মেম্বার বা নেই, এখন হ্যাঁ বাধ্যগতা নেই, কিন্তু দেখা যাচ্ছে আমাদের সংগঠনে আমরা সবাই এখানে সিনিয়র বলেন জুনিয়র বলেন সবাই একসাথেই বসে আমরা সব কাজ কর্ম করি, এবং তাদের পরামর্শ এবং আমরা পরামর্শ নিয়েও আমরা কাজ করে থাকি। কারণ এটা দেখা যাচ্ছে আমাদের কোনো আর্থিক ইয়া নেই, একটা স্টুডেন্ট দেখা যাচ্ছে আমরা একটা রেস্টুরেন্টে খেতে গেলে অনেক টাকা বিল এসে পড়ে, বা আমরা একটা গাড়ি ভাড়া দিয়েছি, কিন্তু আমাদের এখানে যে যেরকম পারছে, আমরা একটা ইভেন্ট করছি তারপর এরকম বাজেট ধরতেছি যে এরকম লাগবে, তো একটা স্টুডেন্ট মূলত সেটা দিতেই পারে, তো তার মাধ্যমে তাদের অনেক অনুপ্রেরণা জাগে আমাদের সংগঠনে আসার জন্য, যে না এটা কোনো একটা বড় একটা ইয়া না, কিন্তু তার নিজস্ব ব্যাপার আছে। আর অর্থনৈতিক যে বিষয়টা আপনার বললো, অর্থনৈতিক আরিফ ভাইয়ের কাছে বলবো, আপনার যখন প্রোগ্রাম করেন তখন একটা ফান্ডের প্রয়োজন পড়ে, আসলে আপনার ফান্ডটা আপনার কিভাবে সংগ্রহ করেন? আসলে এই ফান্ড আসে কোথেকে, এটা আসলে আমরা আমাদের সদস্য যারা আছে আমরা সবাই এটাকে কন্ট্রিবিউট করি, এখানে ব্যক্তিগতভাবে কেউ ডোনেট করে না। এখানে আমরা মেম্বার যারা আছি এখন মোটামুটি 30 জনের মতো মেম্বার আছি, অ্যাক্টিভ মেম্বার, হ্যাঁ 30 জনের উপরে হবে। এই মেম্বারগুলোই আমরা বিভিন্ন প্রোগ্রামের জন্য অ্যারেঞ্জ করে থাকি আর কি, ইভেন্ট করলে মেম্বার দিয়ে থাকি, কোনো ব্যক্তিগতভাবে কেউ একা ডোনেট করে না। আচ্ছা আচ্ছা, অনেক ভালো। আপনাদের সংগঠন আসলে যাত্রাটা কবে শুরু হয়েছিল, আপনার শুরুটা করলেন কবে? আর একটা বিষয় আমার জানার খুব ইন্টারেস্ট, যে আপনার অন্য কোনো নাম দিয়ে চলো বাংলাদেশ নামটি কেন দিলেন আসলে? চলো বাংলাদেশ বলতে প্রথমেই আপনি বলে দিয়েছেন যে চলো বাংলাদেশকে প্রেজেন্ট করে, আসলে বাংলাদেশকে আমরা নিয়ে যেতে চাই অনেক দূরে, বহু দূরে, এখন যে জায়গা আছে এই জায়গা থেকে আরো উপরে নিয়ে যেতে চাই, আসলে এই জন্যই আসলে নামটা দেওয়া চলো বাংলাদেশ। কত সালে এটা? 2017 সালের সেপ্টেম্বরের 14 তারিখে যাত্রা হয়েছিল। আমি যদি জানতে চাই যে আপনাদের এই 2017 সাল থেকে এই পর্যন্ত আপনাদের সবচেয়ে উল্লেখযোগ্য কোনো ঘটনা বা উল্লেখযোগ্য একটা মুহূর্তের কথা যদি বলি, আপনি কোন বিষয়টা নিয়ে? না, আমরা এই এই চলো বাংলাদেশের শিক্ষা, পথ শিশুদের শিক্ষা কার্যক্রমের পাশাপাশি আমরা ট্যুরের আয়োজন করে থাকি, তো বছরে 2টা ট্যুর হয়, আমরা একটা ট্যুর রিসেন্টলি একটা ট্যুর দিয়েছিলাম ইয়েতে সিলেটে গেছিলাম, ওইখানে আমাদের প্রায় 20 জনের মতো আমরা সদস্য গেছিলাম, ওইখানে মোটামুটি ভালো একটা মুহূর্ত আমরা
কাটিয়ে আসতে আসি যে আসলে আপনার সবচেয়ে ভালো লাগার মুহূর্ত কোনো, মানে স্মরণীয় কোনো মুহূর্ত আছে একটা মুহূর্ত চলো আছে, বাংলাদেশের সঙ্গে কাজ হ্যাঁ করতে গিয়ে? দেখা যাচ্ছে যখন এটা আমরা শুরু করি ফার্স্টের দিকে 2017, এক বছর 2018 সালে এক বছর হওয়ার আগে চিটাগং একটা ভাইয়া ছিল সবুজ সরকার, তো সে আমাদের ফেসবুকে একটা লেখে লিঙ্ক দেখে, তো সে সেখান থেকে আগ্রহ দেখে আমাদের সাথে কন্ট্যাক্ট করে, তো সে এখানে কন্ট্যাক্ট করে দেখে যাচ্ছে আমাদের সাথে কন্ট্যাক্ট করে বলছে তোমরা এইভাবে কাজ করছো খুব ভালো লাগতেছে এরকম। তো সে মানে ফার্স্ট প্রতিষ্ঠা বার্ষিকে সে চিটাগং থেকে, এত ইন্টারেস্ট ভাবে আমাদের চিটাগং থেকে এত কষ্ট করে একদিনের মধ্যে আমাদের হেলিকপ্টার দিয়ে আসছিল এখানে এসেছে, মানে এটা একটা খুব বড় পাওনা যে এত দূর থেকে মানুষ আমাদের দেখছে এবং আমাদের ইন্টারেস্ট করছে, আরো আগ্রহ বাড়াচ্ছে যে তোমরা এরকম কাজ করো, আমরা আছি তোমাদের সাথে পাশে। তো সেটা তো অবশ্যই অনেক ভালো লাগে। তারপর নিজেদের মধ্যে অনেক স্মরণীয় ঘটনা থাকে, দেখা যাচ্ছে যে আরো দেখেন একটা একটা যখন প্রোগ্রাম আয়োজন করা হয় তখন অনেক সদস্য থাকে, তো অনেক ভালো লাগার মুহূর্ত গুলো কিন্তু থাকে, মানে স্মরণীয় একটা বিষয় থাকে কিন্তু। হ্যাঁ অনেক স্মরণীয় আছে, আমরা দেখা যায় সপ্তাহে একদিন ফ্রাইডে তে সবাই অফ ডে থাকে, আমরা আড্ডা দিই চা চক্করের মতো, বসে অনেক কিছুই আছে, এখানে সিনিয়র আছে জুনিয়র আছে অনেক আছে, সবাই মিলে মজা করি। তো আপনাদের অফিস কোথায়? আমাদের অফিস পান্থপথ। আমি আবার আসবো আরিফ ভাইয়ের কাছে। আরিফ ভাই, আপনাদের চলো বাংলাদেশের ভবিষ্যৎ পরিকল্পনা কি, আপনারা কি করতে চান আসলে? ভবিষ্যৎ পরিকল্পনা আসলে চলো বাংলাদেশটাকে আসলে অনেক দূরে নিয়ে যেতে চাই, আমরা যারা আছি আমাদের মেম্বার আরো বাড়াই দিছি আমরা, তো ইচ্ছা আছে যে সারা বাংলাদেশে এটা এটা একটা ছড়িয়ে যাক, বা আমাদের পথ শিশু যারা আছে বিভিন্ন জায়গায় তাদেরকে। শুধু কি শিশুদের নিয়ে কাজ করবেন আপনারা? আমরা শুধু শিশুদের নিয়ে যে কাজ করি তা না, এর আগে একটা প্রোগ্রাম কয়েকটা প্রোগ্রাম করছি বন্যার্থদের মাঝে কম্বল বিতরণ, তারপরে গত বছর জানুয়ারিতে না গত বছর জানুয়ারিতে আমরা একটা এতিমখানায় আঞ্জুমান মফিদুল ইসলাম একটা এতিমখানা আছে রানা প্লাজায়, 10,000 পরে যে বাচ্চাগুলো এতিম হয়েছিল প্রায় 50 জনের মতো, আমরা ওই এতিমখানায় 50টার মতো কম্বল দিয়ে আসছিলাম। শুধু এই পথ শিশুদের নিয়ে কাজ করি না, আমরা পাশাপাশি আরো কিছু কাজ করতে চাই। আচ্ছা আচ্ছা, আপনার ব্যক্তিগতভাবে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি, অথবা আপনি বর্তমানে কোথায় লেখাপড়া বা জব করছেন? কোথাও বলতে আমি পড়াশোনা ঢাকা কলেজ থেকে মাস্টার্স কমপ্লিট করলাম বাংলা বিষয় নিয়ে, আমি একটা হাই স্কুলে জব করি আপাতত এখন টিচার হিসেবে। হ্যাঁ টিচার শিক্ষক হিসেবে। আর সঞ্জিতা আপু, আপনার পড়ালেখা বেড়ে ওঠা কোথায়? আমার বেড়ে ওঠা বলতে ঢাকায়, পড়ালেখা আমি বিবি ফাইনাল ইয়ারে পড়ছি তেজগাঁও মহিলা কলেজে। আচ্ছা আচ্ছা, আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি করতে চান? চলো বাংলাদেশের সাথে যুক্ত হলেন, চলো বাংলাদেশ ভবিষ্যতে কি করতে চায় এবং আপনি ভবিষ্যতে আসবেন? চলো বাংলাদেশে নিজের ভাবে আসা, সো আমি চাই চলো বাংলাদেশে ঢাকার মধ্যে এটা ছড়িয়ে যাক এবং আমি না থাকি, আমার পরে যা মেম্বার আসবে তারা এটাকে যেন এগিয়ে নিয়ে যেতে পারে, সবার এটাই আমার আশা। আর আমার পরিকল্পনা আছে চলো বাংলাদেশের সাথে আছি থাকবো, যতদিন চলো বাংলাদেশ আছে আমিও থাকবো, আর আপাতত স্টুডেন্ট আছি, ভবিষ্যৎ পরিকল্পনা আছে কিছু। অবশ্যই অনেক 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 ভবিষ্যৎ পরিকল্পনা থাকে। হ্যাঁ, চলো বাংলাদেশ ছাড়া আপনারা অন্য কোনো সংগঠনের সাথে যুক্ত আছেন কিনা আরিফ ভাই? না, আমি চলো বাংলাদেশে যুক্ত আছি, পাশাপাশি অন্য কোনো ইয়েতে যুক্ত নাই, এই আর কি পড়াশোনা নিয়ে ছিলাম এত দিন। সঞ্জিত আপু, আমিও চলো বাংলাদেশ থেকেই আছি প্রথম দিকেই, এখনো অন্য থাকে যে থাকে অনেক কিছু সংগঠন বা অনেকগুলো সংগঠনের সাথে যুক্ত থাকে, সেটা হচ্ছে ক্যাম্পাস ভিত্তিক হতে পারে, এলাকা ভিত্তিক হতে পারে, ঢাকা কেন্দ্রিক হতে পারে, এটা অনেক অনেক ধরনের সংগঠনের সাথে যুক্ত হতে পারে। আমি আরিফ ভাইয়ের কাছে সর্বশেষ আরেকটি প্রশ্ন জানতে চাই যে চলো বাংলাদেশ আজ থেকে 20 বছর পর বা আজ থেকে 25 বছর পর বা 15 বছর পর যদি চলো বাংলাদেশ সারা বাংলাদেশে তাদের শাখা বা পোশাকা সারা বাংলাদেশে তাদের কর্মকাণ্ড ছড়িয়ে পড়ে, তখন আসলে আপনার অনুভূতিটা কেমন হবে? অনুভূতি বলতে আমি সবচেয়ে খুশি হব এখানে যদি চলো বাংলাদেশ সারা বাংলাদেশে ছড়িয়ে পড়ে, বা চলো বাংলাদেশটা যদি এর চেয়ে আরো অনেক ডেভেলপ হয় তো আমি সবচেয়ে খুশি হব, মানে অনেক খুশি হব। অবশ্যই খুশি হওয়ার বিষয়। সঞ্জিত আপু, আমরা যারা বা আপনারা যারা এই ধরনের সংগঠনের সাথে যুক্ত বা ছোট ছোট উদ্যোগ নিয়ে আপনারা সংগঠন করছেন, ছোট ছোট উদ্যোগ নিয়ে দেশকে দেশের মানুষকে কিছু দিতে চাচ্ছেন, তো এই ক্ষেত্রে সরকার কোনোভাবে আপনাদের যদি সহযোগিতা করে, বা সরকার না বা প্রাইভেট যে প্রতিষ্ঠানগুলো আছে সেই প্রতিষ্ঠানগুলো আপনাদেরকে সহযোগিতা করলে অবশ্যই আপনাদের কর্মকাণ্ড গতিশীল হবে, এক্ষেত্রে আপনার আসলে সরকারের উদ্দেশ্যে কিছু বলার আছে কিনা? সরকারের উদ্দেশ্যে বলতে গেলে আমাদের চলো বাংলাদেশ শুরুই হলো 2 বছর হলো,
তো এটাকে আমরা সামনে আরো এগিয়ে নিয়ে দিতে চাচ্ছি যেন আরো ভালো করতে পারে, এবং অবভিয়াসলি সরকারের কাছে তো আমাদের থাকবেই, যে আমাদের পাশে থাকে, এবং এরকম অনেক সংগঠন আছে তাদের পাশেও থাকুক আমাদের পাশেও থাকুক, চলো বাংলাদেশ এগিয়ে যাক, এই দোয়াই রইল। বাপ্পীর বাবা অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকেই আমাদের এই স্টুডিওতে আসার জন্য। প্রিয় দর্শক, শেষ করছি আজকের অনুষ্ঠান, পরবর্তী পর্বে আবার ফিরবো নতুন নতুন উদ্যোক্তাদের নিয়ে, শুনবো তাদের কথা, তাদের উদ্যোগের কথা। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি।